এবার শুরু হতে চলেছে বিগত 250 বছরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এই মাত্রই দেশের বড় বড় বিজ্ঞানীরা এই চন্দ্রগ্রহণ নিয়ে কিন্তু অনেক বড় সতর্কবার্তা জারি করেছেন। জ্যোতিষবিদরা জানাচ্ছেন এই চন্দ্রগ্রহণের সময় কিছু ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, তাই আগেভাগেই কিন্তু সকলকে সাবধান হবার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। কোন কোন নিয়মগুলি এই সময় বিশেষ যত্ন সহকারে মানতে হবে তা আগেভাগেই জেনে রাখুন। এই চন্দ্রগ্রহণটি 2023 সালের শেষতম চন্দ্রগ্রহণ, যা কিনা ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকেই একদম স্পষ্টভাবে দেখা যাবে। এই চন্দ্রগ্রহণের ফলে মানব জীবনের ওপর কোন কোন ক্ষতি ডেকে আনতে পারে, তাছাড়া কোন নিয়মকানুনগুলি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, চন্দ্রগ্রহণের সময় কোন কোন নিয়মগুলি না মেনে চললে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তার পাশাপাশি ঠিক কতক্ষণ সময় ধরে চাঁদের মধ্যে এই গ্রহণ চলতে থাকবে, এই গ্রহণকে সবথেকে বেশি ভয়ঙ্কর গ্রহণ বলা হচ্ছে কেন, তো এই সমস্ত বিষয়গুলি আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদেরকে বারবার সতর্ক করছি, ভিডিওটিতে বলে দেওয়া কাজগুলি আপনারা যদি ভুলবশত করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে মহা বিপদে পড়তে হবে, তাই নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনার জেলার কোনো গুরুত্বপূর্ণ খবর চলে আসলেই আমরাই কিন্তু তা আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন, ফলে আপনার কাছে সবার প্রথমেই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, ভুটান প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু দেখা যাবে। প্রায় 250 বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে। জ্যোতিষবিদরা জানাচ্ছেন মিথুন, বৃশ্চিক, ধনু, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকারা যদি এই গ্রহণ দেখেন তাহলে কিন্তু তাদের ওপর শুভ প্রভাব পড়বে, এবং অন্যান্য যেই সব রাশিরা রয়েছেন তারা যদি এই গ্রহণ দেখেন তাহলে কিন্তু তাদের ওপর অশুভ প্রভাব পড়তে পারে। তো 28 অক্টোবর 2023 অর্থাৎ শনিবার, এই শনিবার দিনই কিন্তু হবে এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি 1:05 থেকে এবং গ্রহণের মধ্য সময় রাত্রি 1:44 এবং গ্রহণ সম্পূর্ণভাবে সমাপ্তি হবে রাত্রি 2:24। তো 28 অক্টোবর 2023 অর্থাৎ শনিবার দিন কিন্তু হতে চলেছে এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। পৃথিবীতে বাংলার সময় অনুযায়ী এই গ্রহণ কিন্তু আরম্ভ হবে রাত্রি 1:05 থেকে এবং গ্রহণের মধ্য সময় রাত্রি 1:44 এবং গ্রহণ কিন্তু পুরোপুরিভাবে শেষ হবে রাত্রি 2:24। গ্রহণের গ্রাসমান থাকবে 0.126 এবং গ্রহণ কিন্তু মোট 1:19 পর্যন্ত চলতে থাকবে।